কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানায় ভোরে চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রোহিঙ্গা যুবক ইলিয়াস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান ইসাহাক এবং ফিরোজ নামের আরও দুজন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।